চলে না। এই বাচ্চাটার গায়ে কিছু দুষ্ট মহিলা যে নাসর করছে, ছোট্ট একটা বাচ্চা পড়াশোনা কিছু করে ক্লাস থ্রিতে পড়ে। এই বাচ্চাটার বাসা হচ্ছে আমাদের এলাকাতেই, পঞ্চগড় জেলা বোদা উপজেলা মারিয়া কমলা পুকুরিতে। বাচ্চাটা আসলে ব্যক্তিগতভাবে খুব ভালো একটা পরিবারের বাচ্চা, কিন্তু হঠাৎ করে তার যখন এই সমস্যাগুলো হয় সে উল্টাপাল্টা করে। তোমরা কেন ওই মেয়েটাকে ডিস্টার্ব করে বলো তো? ওখানে কেন যায়? কোনখানে যায়? হিন্দু পাড়া দিয়ে। হিন্দু পাড়া দিয়ে গেলে তোমার সমস্যা কোথায়? তোমার নাম কি? মাইশা। তোমরা কয়জন আসো? দুইজন। তোমার সঙ্গে যে আসো ওর নাম কি? আয়শা। আয়শা আর মাইশা তোমরা দুইজন। যে মেয়েটাকে ধরছে এর নাম কি? তোমরা যে মেয়েটার গায়ে আসছো এর নাম কি জানো না? জানো না যার গায়ে আসছো ওর নাম কি জানো না? রানী। কি নাম মনে পড়ে না? আচ্ছা, এই মেয়েটাকে কেন ডিস্টার্ব করো তোমরা? একে আমার খুব ভালো লাগছে। কি হিসাবে ভালো লাগছে? হ্যাঁ, এ দেখতে ভালো, এর আচরণ ভালো। বুঝি না। এ দেখতে ভালো, এর আচরণ ভালো, এর রাশির সাথে আমার রাশি মিলে গেছে। আহা, তো সে ভালো ভালো মানুষের তোমরা ক্ষতি করতেছো কেন? ভালো মানুষের কি উপকার করা উচিত না? হ্যাঁ, এখানে আরো কয়েকজন আছে, আমরা তাদের ফেসটা নিব না, জাস্ট অংশটা দেখাচ্ছি পায়ের। বলো, যে ভালো ভালো লোকের কি উপকার করা উচিত না? তোমরা ভালো লোকের যে ক্ষতি করতেছো এটা কি ঠিক? তুমি যদি ভালো কিছু করো আমার কি উচিত তোমাকে উপকার করা না ক্ষতি করা? বলো। উপকার করা। কিন্তু তুমি কি করতেছো, এর উল্টাটা করতেছো না? কেন করতেছো? কি হিসাবে থাকতে চাও সারা জীবন? আমার দিকে তাকাও, এদিকে তাকাও, কি হিসাবে থাকতে চাও? ভালো হিসাবে। হ্যাঁ, ভালো হিসাবে। ভালো হিসাবে থাকতে চাও? তাহলে এই যে রোগীর গায়ে এসে হাসা হাসি কান্নাকাটি, এই এদিক দিয়ে যাও, সিল্লা সিল্লি কেন করো? বলো বলো। চিল্লা চিল্লা আমার মানুষকে দেখতে মনে না। মানুষকে দেখতে মন হয় না, মানে মন চায় না? কেন? হ্যাঁ বলো বলো বলো। তোমার মন না চাইলে তোমার মন দিয়ে কি দুনিয়া চলে? তোমার মন দিয়ে দুনিয়া চলবে? তোমার মন দিয়ে দুনিয়া চলবে না? তো তোমার মন দিয়ে যদি দুনিয়া না চলে তাহলে তুমি মানুষকে দেখতে মন চায় না, তুমি একজনের গায়ে আসবা কেন? ভালো লাগলে হবে নাকি? তুমি ভালো লাগবে বুঝে আরেকজনের ক্ষতি করবা কেন? হ্যাঁ, এই তোমার ভালো লাগলে দুনিয়া চলবে, আমার যদি এখন ভালো লাগে আমি কি একজনের মাইরা ফেলমু, একজনের কষ্ট দিমু? হ্যাঁ, না তাহলে তোমার ভালো লাগতেছে বুঝে তুমি আরো কষ্ট দিচ্ছ কেন? বলো কেন, কথা জবাব দাও, কেন 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 কষ্ট দিচ্ছ কেন? বলো, কই কষ্ট দিচ্ছিস? যে রুগীর গায়ে আসছো কেন? রুগীর হাসাও কান্দাও কেন? কই রুগী কান হাসছে না, আমি কান্দতেছি। হুম, রুগী কান হাসছি তো কি? আমি হাসতেছি। তো তুমি কেন হাসবা? রুগীর গায়ে এসে হাসবা কে? তুমি বাইরে হও, বাইরে হয়ে যাও, ইন্ডিয়া যাও, ইন্ডিয়া যাও, ওদিকে ওদিকে যা হাসো কান্দো, যাও সুন্দরবন যাও, ওদিকে যা হাসো কান্দো, যা মন চাই করো, এর গায়ের ভিতরে এসে কেন? বলো। আমারও যে যারা মানুষকে কষ্ট দেয় যে সমস্ত জিনেরা, সেটা জিনদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যারা মানব জাতির ক্ষতি সাধন করে, স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায়, এই সমস্ত জিনকে যে আমারও মাইরা ফেলতে ভালো লাগে, এখন আমার ভালো লাগে, এখন কি আমি তোমার মাইরা ফেলবো? হিসাব নিকাশ করে উত্তর দিবা, কিন্তু এটাই নির্ভর করবে তুমি কতদিন থাকবা এই দুনিয়া ইনশাআল্লাহ। বলো, যারা খারাপ দিন তাদেরকে মেরে ফেলতে আমারও ভালো লাগে, তো তোমার ভালো লাগা তুমি দেখাও, আমার ভালো লাগা আমি দোষ করছিলাম? দোষ যে এই যে তোমার ভালো লাগা প্রকাশ করতে গিয়ে তুমি একটা বাচ্চার স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাচ্ছ, এটাই তোমার দোষ। জীবনটা চলে গেছে কিভাবে?
তোমার স্বাভাবিক জীবন কিভাবে চলে গেছে বলো? তোমাদের কিন্তু দিন ধরে দিব খারাও, ডিস্টার্ব করবো না কিন্তু। মজা দেখাইলাম, ভয় দেখাইলাম, এমনিতে জিন আমরা ধরাই না, আমরা জিনে ফাড়াই। আচ্ছা বলো কেন তুমি এই বাচ্চাটাকে কেন ডিস্টার্ব করতেছো? কিভাবে তোমার জীবন চলে গেছে? তোমার বাবা মায়েরা ফালাইলে তুমি এখানে কেমনে আসো? তো কারে বোঝাই গেলো এগুলো? আমারে বোঝাই নিতে হবে না। তুমি কি মনে করছো আমি আম পাবলিক, তুমি যা বুঝাইবা আমি তা বুঝবো? তুমি মরলে আবার এখানে কেমনে? একটা মানুষ এবং জিন এদের মধ্যে ফাঁসি দিয়ে মরলে তো এনে কেমনে? আমার খাওয়াইতেছো আর আমি খামু? মার্কেটে এগুলো চলে? আমার কাছে এগুলো চলে না। ইসলাম ধর্ম মতে এবং যেটা চিরন্তন এবং সত্য, কেউ মারা গেলে সে ভালোভাবে মরলে তার আত্মাটা যাবে ইল্লিনে, খারাপভাবে মরলে যাবে সিজ্জিনে। মৃত্যুর পর কেউ দুনিয়াতে আসার কোনো ক্যাপাসিটি, সুযোগ, সম্ভাবনা, পুনর্জন্ম, নবজন্ম কিচ্ছু নাই। জন্ম আরেকটা হবে যখন আমরা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, কিয়ামত শুরু হবে, উলট পালট হওয়ার পর কবর থেকে আমরা পুনরুত্থিত হব। এর বাইরে অন্য কিছু চিন্তা করা, বিশ্বাস করা ইমানের উপর পর্যাপ্ত পরিমাণে যাবে ইমানের কাণ্ডকৃতি। তুমি মরছো, ফাঁসি দিয়া মরছো, তারপর এনে আইসো, তাহলে কেউ যদি মরার পর বাইসায় আসতো তাহলে তো বারবার মরতো, বারবার দুনিয়ায় আসতো, এটা হয় সম্ভব? তো তোমার আমি এখন মরে মারে ফেলি, তুমি আরবার আইসো পারবা? যদি আসতেই বলো যদি পাও তাহলে তোমার আমি এখন মাইরা ফেলি, কি কও? ফেলমু? তুমি তো মরছো, মরার পর আবার আইসো, তো এখন মাইরা ফেললে আবার আসবো, সমস্যা কই? তোমার টেনশনের কি আছে? তার মানে তুমিও জানো যে তুমি যা নয় ছয় বোঝাচ্ছ আমি বুঝতেছি না। এখন সঠিক কথা বলো, শ্বশুরাই সত্যি সত্য কথা বলো, কেন এই মেয়েকে ডিস্টার্ব করো? মাথা সোজা করো, তুমি তো আমার বাসায় এখন আসছো, এই রুগীকে নিয়ে আসছে না? রুগীর সঙ্গে তো তোমার আমি ধরে নিয়ে আইছি, এমনকি তোমাকে আমি মেরে ফেলবো? তোমাকে কি এখন আমি মেরে ফেলবো? বুঝি নাই তো, তুমি না আমার বাসায় এসে তোমার মারে ফেলি তাইলে? তোমার বাসার সামনে দিয়ে এই বাচ্চা স্কুলে যায়, তুমি বাচ্চাদের ডিস্টার্ব করো, তো তুমি না আমার বাসায় এসে এখন কি আমি তোমার মারে ফেলি? কোথা কও নাকে, হাই কথা বলো নাকে, তোমার সঙ্গে কি বিচার করবো বলো? বলো, কথা বলবো না? দিব চাপ, দিব চাপ, দিব দিব, কেমন লাগছে একটু আগে যে চাপ দিছি? মজা লাগছিল, কষ্ট লাগছে? আবার সময় পরিমাণ কষ্ট দেওয়া হোক, দিব। তোমার কষ্টটাই কষ্ট, তুমি যে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ তার কষ্টটা কষ্ট না? তো তার যে কষ্ট হয় তারপরও কেন ডিস্টার্ব করো? তোমাদের গ্রুপে আরও কয়েকজন ছিল, আমি ধরছি, ওরা কারা? এর আগে যে কয়েকটা ডিস্টার্ব করছিল ওরা কারা ছিল? তোমার কি আত্মীয় স্বজন? তাদের যে আমি আটক করছি তুমি বুঝো নেই? বোঝার পরে কোন সাহসে আসছো এই রোগীকে ডিস্টার্ব করার জন্য? কলেজাটা একবারও কাঁপে নেই নাকি? দেখার জন্য আসছো কোন হুজুর এটা একটু দেখে আসি, এরকম দেখা হয়েছে? হ্যাঁ দেখতে কাও, দেখা হয়েছে, দেখে কি মনে হইতেছে? হ্যাঁ ধরে কাও, দেখলাকে আগে বন্দি করছেন সেগুলো মতো, সেগুলোর মতোই এটা মনে হইতেছে। এখন বলো তোমার কি বিচার করবো আমি? সময়ত দিনই ভাই বোনেরা এই বাচ্চাটাকে দুষ্ট জিনেরা ডিস্টার্ব করে। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এর কি বিচার করা উচিত বলে আপনারা মনে করেন এটাও জানাবেন। হ্যাঁ, তাকে আমি আটক করে দিয়েছি আল্লাহর পবিত্র কোরআনের শক্তিতে। ইনশাআল্লাহ সে যদি কথা শুনে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর যদি কথা না শুনে তার পরিণতি কি হবে এটা স্পষ্ট ইনশাআল্লাহ। বলো, মনে করো তুমি যদি আমার জায়গায় থাকতা, আমি যদি এই রোগীটার ভিতরে জিন হিসাবে থাকতাম, তোমার কাছে যদি চিকিৎসা করাইতে নিতে আসতো, তুমি কি বিচার করতা?
কারে সাজা দিত? দিনটাকে সাজা দিয়ে কি কইতাম? কি কইত? বলতাম যে এই বাচ্চাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তখন মনে করো আমি এই কথাটা বললাম যে এই বাচ্চাটা আর কোনোদিন ডিস্টার্ব করবে না, তুমি কি আমার কথাটা শুনবা? কে শুনবা না? কে ডিস্টার্ব করতেই থাকবা? ভেবেচিন্তে কি উত্তর দিচ্ছ তুমি? কি ভেবেচিন্তে উত্তর দিচ্ছ? বলো, তুমি তার মানে এই বাচ্চাকে ডিস্টার্ব করতেই থাকবা যতদিন তোমার এই দেহে রক্ত আছে, শ্বাস নিঃশ্বাস আছে, তাই না? তাহলে আমার কি করা উচিত? তোমার নিঃশ্বাসটাই বন্ধ করে দেওয়া উচিত না? আমি একটা সত্য জানি, আমি কোনো সত্য শুনতে রাজি না। আমি সত্য দেই, আমি সত্য শুনি না। আমি ওই কবিরাজ না যে জিনের সত্য শুনি। আমি এই বাচ্চাটাকে হাড্ডি খাওয়ার তারপরে যাবো। হাড্ডি খেয়ে যাবো না? এই যা তোমার সত্য, আমার তো, আমি তো কারোর সত্য শুনি না, আমি আবার সত্য দেই। আমার সত্য হচ্ছে তুমি যদি জান নিয়া বাঁচতে পারো, পালাইতে পারো, এক মিনিটের মধ্যে পালাও। পরে মারতে পারো নি? এখন তোমার হাতে একটা মিনিট সময় আছে, তুমি একটা মিনিট যদি নিজের জানটা নিয়ে বাসে পালাইতে পারো, যাও পালাও, তোমার জন্য এটা সুযোগ। ছাড়া দাও বান। আল্লাহ বান, আমি তুমি তো বলে এতই শক্তিশালী, আরে মাইরা ফেলবা, তোমার নিজ ক্ষমতা বলে, স্বীয় ক্ষমতা বলে তুমি ভাগো। যেখানে তুমি নিজেকেই বাঁচাইতে পারো না, তুমি আরেকজনের মারবা কেমনে? তুমি এখনো অহংকার বশত আমার সামনে যে কথা বলতেছো, তোমার কলিজাটা কাঁপে না? কাঁপে না? এগুলো চলবে না, মার্কেটে খায় না। এই যে চোখ পাকাচ্ছ, এগুলো অন্তত আমার সামনে কইজো না, এটা নিজেরই চোখে ব্যথা হবে। আমি এগুলাতে কোনো আমার গায়েই লাগে না, আমি মনেই করি না কিছু, কারণ এই ক্লাস পাস করে আমি আসছি, তুমি বুঝতেছো না? বুঝতেছো না? ইয়া রব্বুল আলামিন, তার এত পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়ে যাক, চলমান রাখবো। জাদু চলে না? তোমার জাদু দিয়ে তুমি এই যে গলায় সিপ দিতেছে এটা থামাও। উ করতেছো কে? কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে বল? খারাপ লাগতেছে? এই রুগীটারও তেমন খারাপ লাগে? এই রুগীটা লাগে না এরকম? লাগে। তো এই রুগীর যেহেতু খারাপ লাগে, তো তোমার যেমন খারাপ লাগতেছে তার এরকম লাগে না? লাগে। তো তার কষ্টই কষ্ট, তোমার কষ্টটা কষ্ট, মানে তোমার কষ্টটাই কষ্ট, তার কষ্টটা কষ্ট না? তুমি আবার অহংকার বশত বলতেছো আর হাড্ডি খাবা, ঠেকাইতে পারো না? আমি যে তোমার গলায় চাপ দিতেছি, তোমার জাদু দিয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারো না? পারো না? হ্যাঁ বেটা কথা বল, পারো না? না। তো যেখানে পারো না, বাপের সামনে দাদাগিরি দেখাইলে হইব? তুই আমার সামনে যে দাদাগিরি দেখাইতেছস, কলজাটা কাঁপে না? আবার আমার সত্য দিতেছস বাচ্চার হাড্ডি খাবি, তোমাকে কি আমি এক মিনিট সময় দেই নাই যে এখানে জান নিয়ে পারলে ভাগো? বলছি না বলি নেই? বলছি তো তুমি তোমার জান নিয়ে ভাগতে না চায়া তুমি এই রুগীর মাইরা ফেলতে এখানে হুমকি দিতেছ। একটা সত্য জান, আমি তো আগেই বলছি আমি কোনো সত্যই শুনি না। ও জান ইউ স্কুলে না যায়? ও তো স্কুলে যাবে। কি ব্যাপারটা জান না? ও তো স্কুলে যাবেই, দিনই শিক্ষা অর্জন করবে। স্কুল আছে। আমি কোনো জিনের সত্য শুনি না, আমি সত্য দেই। আর জান ইলেকট্রিনে না যায়? লেট্রিনে না গিয়ে কি তোমার মুখে লেট্রিন করে দিবে? হ্যাঁ, লেট্রিনে যাইবো না, না গিয়ে কি তোমার মুখে লেট্রিন করে দিবে, এটাই চাচ্ছ? হ্যাঁ, তাহলে লেট্রিনেও যাইবো না, তার মানে তো তোমার মুখে প্রসাব পায়খানা করবে, তাই না? এটা চাচ্ছ, তাই কিনা? এত শত কথা বক্তব্য বয়ানবাদ, জীবনে শেষ কোনো ইচ্ছা আছে? যদি তুমি জানতে পারো কোনো কারণে যে একটি পর তোমার ফাঁসি দেওয়া হবে বা মেরে ফেলা হবে তোমাকে, তোমাকে যদি বলা হয় যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, তখন তুমি কি বলবা? যাও, তুমি যাইতেছো নাকি? তো কেমন তুমি শক্তিশালী জিন হইলা, পালাইতে পারতেছো না? তুমি অহংকারও করবা, বাচ্চাকে মেরে ফেলারও থ্রেট দিবা, হুমকিও দিবা, আবার ছেড়েও চাইবা, এটা আবার কোনো হিসাব হইলো? একটা না একটা হিসাব করো। আমি তোমাকে তো ছাড়বই না, তুমি যতক্ষণ আমার কথা শুনবা না। মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে তোমার? আবার বক্তব্যটা দাও তো, কেমনে না কইনা?
আবার একটু বলো তো, তোমরা তোমার সঙ্গে যে যাস, ওর নাম যেন কি বললাম? আয়েশা। আয়েশাকে সামনে দাও দেখি। আয়েশা আমার সঙ্গে কথা বলুক। আসবে না? তো আয়েশা আর মায়েশা দুজনে আজকে যাবো ফাইশা। এই মোবাইলটা ধরো, আয়েশারে আজকে আর মায়েশারে দেই কোপায়া। হুজুর এদিকে আসেন। তোমাকে এখন হত্যা করা হবে? হত্যা করার পূর্বে তওবা পাঠ করবা, ইস্তেগফার পাঠ করবা? ঠিক আছে। ইয়া রব্বুল আলামিন, আপনার পবিত্র কোরআনের শক্তিতে এই হাতটাকে তোলো। আমি এই ছেলেটাকে অনেক ভয় পেলে। ইয়া রব্বুল আলামিন, এই জালিম জিন যে কয়েকটা আছে, আমি সেদিন তো হাত দেখেছি, এই রোগীর গায়ে যে কয়েকটা জালিম জিন আছে মাওলা, আপনার পবিত্র মহিমান্বিত কোরআনের শক্তিতে এদের সবাইকে আমি কতল করার জন্য আপনার কাছে একাগ্র চিত্তে কায়মন বাক্যে একজন ভিক্ষুকের মতো সাহায্য চাই। একজন আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব, আপনার প্রিয় বান্দার সুস্থতার জন্য এই রোগীর শরীরে যে কয়েকটা জালিম জিন আছে আমি তাদেরকে অনেক বুঝাইছি, অনেক বোঝানোর চেষ্টা করছি। হেদায়েতের মালিক আল্লাহ একমাত্র আপনি, সে শুনে নাই, বরং সে অহংকার বশত বিভিন্ন কন্ডিশন দিচ্ছে, যেটা আমরা এই বাচ্চাটার ভবিষ্যতের কথা, নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এদেরকে হত্যা করারই চিন্তা ভাবনা করতেছি। মরার পর কবর থেকে যদি আসতে পারো তাই এসো, আমাকে সর্বোচ্চ ভাবে সাহায্য করো। ওগুলোকে সিরিয়ালে সবগুলোকে মারবো ইনশাআল্লাহ। আগে তোমার তোমাদের হিসাবটা করি। মরার পূর্বে তওবা পাঠ করবা? এই দিক তাকাও। মরার পূর্বে তওবা পাঠ করবা? করবা না। আল্লাহর কাছে মাপ চাবা? আল্লাহর কাছে মাপ চাবা না, তার মানে তোমার অহংকার এরকমই। রোগীর পরিবারের কাছে কারোর কাছে মাপ চাবা? ঠিক আছে, পানির বোতলটা নিয়ে একটু আসেন। এখন হত্যা করা হবে ইনশাআল্লাহ। ওকে, মরার পর কি তওবা পাঠ করবে না? তাহলে কি পরকালে যাইতে প্রস্তুত আছো? বিসমিল্লাহ। শয়তানরা এইভাবেই বারবার পরাজিত হয়। আপনারা সকলেই জানেন আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কুরআন। একটু পানি ছিটা দাও চোখে মুখে। আর শরীরে দিতেছে, চোখ মুখে দেন। ইন আলহামদুলিল্লাহ, চোখে মুখে দেন, ঝাপটা দেন তো চোখে। ইন আলহামদুলিল্লাহ, সময় তো মমিন মুসলমান দিনই ভাই বোনেরা। হয়েছে হয়েছে, উঠে যাবে, উঠো। এদিক থাকো তো, তোমার নাম কি? হ্যাঁ, তুমি না বললো মাইশা, এখনই না বললা? হ্যাঁ, ইন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি বান্দাদের শুধু তৈরি করেই ছেড়ে দেননি, বান্দাদের সুস্থতার জন্য যখন যা কিছু প্রয়োজন কোনো না কোনো ভাবে পূরণ করে। এদিক থাকো তো মা, তুমি আমার সঙ্গে এতক্ষণ কি কি কথা বলছো, তোমার খেয়াল আছে? খেয়াল নাই? এখানে কখন আসছো? এই ভাইটা তোমার কি হয়? এই ভাইটা তুমি না বুইরা খাটাস বললা একটু আগে, একটু আগে না বললা? বুইরা খাটাস বলো নাই কয়টি? হ্যাঁ বলো নাই, বুইরা খাটাস বলো নাই? হ্যাঁ একটু আগে না বললো যে বুইরা খাটাস ভালো না, এই সেই বলো নাই? আচ্ছা তুমি একটু বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করো তো। চোখ বন্ধ করো, চোখ খুলবা না আমি না বলা পর্যন্ত। হ্যাঁ, ভয়ের কি হইলো, এখানে আমি আছি না, আল্লাহ আছে না উপরে? বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করো, করছো?
চোখ বন্ধ অবস্থা দেখো তো, যারা তোমাকে বিরক্ত করছে ওটা দেখা যায় কিনা। দেখা যায় যারা তোমাকে বিরক্ত করছিল? খালি লাল লাল দেখা যায়। কয়টা? দুইটা। সত্য? মিথ্যা বলতেছ না তো? না। হ্যাঁ লাল লাল দেখতে ওদের কিন্তু খায় না নাই বলতে পারে। ওই লাল লাল দুইটাকেই মাইরা ফেলা হয়েছে। ঠিক আছে, তোমার এখন ভালো লাগতেছে? মাথা ঘুরেতেছে না? একটু পানি খাওয়াই দেন। তাহলে এই লোকটা কি হয় তোমার? হ্যাঁ তুমি বুড়া খাতাস বলো নাই তাহলে। আচ্ছা এই পিচ্ছিটা কি হয়? আচ্ছা আচ্ছা, ইন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এখানে আমাদের নিজস্ব কোনো যোগ্যতা নাই। আল্লাহ যদি এই মেয়েটাকে সুস্থতা না, নিয়ামত না দিত, কখনোই এই মেয়েটা সুস্থ হতো না। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমার প্রচেষ্টাকে সফল করেছেন এবং এই বাচ্চাটার সুস্থতার জন্য এবং ভবিষ্যতের সেফটির জন্য আমরা এই দিন দুইটাকে আমরা হত্যা করছি আলহামদুলিল্লাহ। তবে আমরা এখনই ঘোষণা দিব না যে বাচ্চাটা একদম সুস্থ হয়ে গেছে, আমরা একটু অবজারভেশনে রাখবো। যদি আর কেউ আসে তখন তাদেরকেও আমরা ধরবো ইনশাল্লাহ, এবং এই বাচ্চাটাকে আমরা কিছু পোড়া পানি দিয়ে দেবো সেলফ রুকাইয়া করে। সকলে দোয়া করবেন বাচ্চাটার জন্য। দেখছেন তো ভয় খাওয়ায় পরশু দিন রাত্রে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে চিনো? এই জায়গাটা চিনো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন থেকে যখন ঘুমাবা আল্লাহর নাম নিয়ে ঘুমাবা। হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, এটা মুখস্থ করবা। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ওদের ওরা ভয় খাওয়াইলে যে আমরা ওদের মাইরা ফেলবো এইভাবে? ঠিক আছে, ভালো থাকবা। সম্ভবত যিনি ভাই বোনেরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে, আপনার যদি মনে করেন যে ভালো লেগেছে বা আমাদের প্রোগ্রাম ভালো লাগে, শেয়ার করবেন। আপনাদের শেয়ার করলে আমাদের পেজের রিচ র্যাঙ্কিং বেড়ে যায়, এতে ফেক আইডি বা প্রতারক চক্ররা সহজে আর এই প্রতারণা করতে পারে না, রিয়েল পেজ সকলেই চিনতে পারে। সকলে দোয়া করবেন বাচ্চাটির জন্য এবং আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে কোরআন, জিতে যাবে, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানেই আমরা চিরদিন বিশ্বাসী এবং এটাতেই আমরা তার প্রতিফলন আমরা বারংবার দেখতে পাই এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারংবার জয়লাভ করায়, জালিমদের পরাজিত করায়। সকলেই দোয়া করবেন ওনার জন্য এবং আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।